এদেশের 18 কোটি জনগণ আপনাকে সেই আইয়ুব খানের মতো এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি এলাকায় প্রতিদিন অসংখ্য গুম, খুন, নির্যাতন, অপহরণের ঘটনা ঘটে যাচ্ছে। এ সকল ঘটনা কারা ঘটাচ্ছে আপনার আমার সামনে কিন্তু পানির মতো পরিষ্কার। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধর্ষণের ঘটনার বিচার এই শেখ হাসিনার সরকার আজ পর্যন্ত করে নাই। গত 9 মাসে 975টি ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে ঘটেছে। আজকে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই 975টি ধর্ষণের ঘটনার একটিও বিচার কি এই শেখ হাসিনা করেছে? না, আজকে একটি ঘটনাও বিচার করে নাই। আর করবেই বা কি করে? কারণ এই প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত যে সকল সন্ত্রাসী কুলাঙ্গারেরা, এরা হয় আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগের নেতা কর্মী। তাই তো তারা জানে যে দেশের মা বোনদের ধর্ষণ করলে, নির্যাতন করলে দল আমাকে শেল্টার দেবে, দল আমাকে সাপোর্ট দেবে। সুতরাং তারা এই আওয়ামী লীগের সাপোর্টে, এই সরকারের সাপোর্টে তারা প্রতিদিন গুম, খুন, ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের জেগে উঠতে হবে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে নামতে হবে। যেভাবে আমরা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার রাজপথ আমরা ব্লক করে দিয়েছিলাম এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এই ধর্ষক রাষ্ট্রের বিরুদ্ধে, আজকে আবারও আমাদের এই যুদ্ধে নামতে হবে। আমরা কি প্রস্তুত রয়েছি? প্রস্তুত বন্ধুগণ, সকলে এই যুদ্ধে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর আমাদের মাইক আসলে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করব। ধর্ষকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, যেই রাষ্ট্র ধর্ষকে বসে, যেই রাষ্ট্র ধর্ষকে বসে, ধর্ষক রাষ্ট্র একসাথে চলে না, ধর্ষক রাষ্ট্র একসাথে চলে না, ধিক্কার ধিক্কার ধর্ষক রাষ্ট্র, ধর্ষক রাষ্ট্র ধিক্কার ধিক্কার, ধর্ষক রাষ্ট্র ধিক্কার ধিক্কার, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ধর্ষকের কালো হাত ছাত্রলীগ ধর্ষণ করে, শেখ হাসিনা কি করে, শেখ হাসিনা কি করে, ছাত্রলীগ ধর্ষণ করে, যুবলীগ ধর্ষণ করে, শেখ হাসিনা কি করে, শেখ হাসিনা কি করে, ছাত্রলীগ ধর্ষণ করে, ধর্ষণের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। সংগ্রামী বন্ধুগণ।